আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে লাইটওয়া গেমিং ইনটু ভিডিও তৈরি করবেন। তো বন্ধুরা চলুন আমরা একটা রিভিউ দেখে আসি। তো এর এরকম কিভাবে লাইটওয়া প্রফেশনাল গেমিং ইনটু ভিডিও তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা জানতে হলে ভিডিওটা দেখুন, আমি আছি আপনাদের সাথে গোলাম রাব্বি, আপনাদের গোলাম মিস্ত্রি ছিলেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা গেমিং ইনটু বানানোর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হলো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। সেটার লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশনে নিচে দেওয়া থাকবে, সেখান থেকে কী করবেন আপনারা ডাউনলোড করে নেবেন। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকন ক্লিক করে 6009 এটাকে সিলেক্ট করে দিবেন। 6009 সিলেক্ট করে তো এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে ব্ল্যাক কালারটা এখান থেকে নিয়ে নেবেন। ব্ল্যাক কালারটা লেয়ারটা কী করবেন, আপনি এখান থেকে 8 সেকেন্ড এখান থেকে 8 সেকেন্ড এটাকে 8 সেকেন্ড রেখে দেবেন। 8 সেকেন্ড রেখে দেওয়ার পর এখান থেকে আপনার চলে আসবে এখান থেকে 2 সেকেন্ড। তো এখানে 2 সেকেন্ডটা এখানে আপনি একটু কমিয়ে নেবেন, যেখানে 2 সেকেন্ডটা এখানে একটা টিক মার দিয়ে দেবেন। তারপর চলে যাবেন লেয়ারে, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে, মিডিয়াতে আসার পর আপনি আপনার চ্যানেলের যে লোগোটা আছে গেমিং লোগোটা, সেই গেমিং লোগোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেই গেমিং লোগোটা সিলেক্ট করে নেবেন, আপনি একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন বিল্ডিং, বিল্ডিং আসার পর স্ক্রিন এটাকে সিলেক্ট করে দেবেন। স্ক্রিনে সিলেক্ট করে দেওয়া এই লেয়ারটা আপনি একটু সামনে একটু বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এখান থেকে টিক মার দিয়ে দেবেন। আপনি এ চাইলে এই লোগোটা একটু সামনে একটু ছোট করে নিতে পারবেন। আমি সম্ভবত লোগোটা একটু সামনে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে না এখান থেকে টিক মার দিয়ে দিয়ে টিক মার দেওয়ার পর আবার চলছে যে লেয়ারে, লেয়ারে যাওয়ার পর এফেক্ট অপশনে এরকম একটা গেট মোড থেকে আপনাকে এরকম একটা স্টিকার এফেক্ট ডাউনলোড করতে হবে। এটাকে ধরে আপনি একদম কী করবেন, একদম ছোট করে দেবেন আপনার লোগোটার সাথে। আর এটাকে ধরে আপনি কী করবেন, 4 সেকেন্ড কিংবা 4 সেকেন্ড এখান থেকে রেখে দেবেন। আর বাকি জায়গাগুলো এখান থেকে আপনি কী করবেন, কেটে নেবেন। তো এটার উপর আবার ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস। তো এটাকে ধরে আপনি কী করবেন, 100% করে দেবেন। 100% করে দেওয়ার পর আবারও চলে যাবেন এখান থেকে লেয়ারে, লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে, মিডিয়াতে আসার পর একটা ভিডিও আপনাকে ডাউনলোড করতে হবে, সেই ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে, সেখান থেকে কী করবেন আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ভিডিওটাকে ধরে আপনি এখান থেকে কী করবেন, ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটার উপর ক্লিক, এখান থেকে টিক মার দিয়ে আবার এই ভিডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি একটু নিচে চলার বিল্ডিং, বিল্ডিং আসার পর স্ক্রিন এটাকে সিলেক্ট করে দেবেন। এখন যদি আমার ইনটু ভিডিওটা প্লে করি, এখন দেখতে পাচ্ছ কিন্তু আমার একটা প্রফেশনাল ইনটু ভিডিও হয়ে গেছে। তো এখান থেকে কী করবে, এখান থেকে 4 সেকেন্ড এখানে কী করবে, আপনি আপনার চ্যানেলের নামটা এখানে রেখে দেবেন। এই যে এখানে 4 সেকেন্ড এখানে আবার একটা কী করবে, টিক মার দিয়ে দিবেন। তারপর আবার চলে যাবেন লেয়ারে, লেয়ারে যাওয়ার পর টেক্সট অপশন এখান থেকে কী করবে, আপনি আপনার চ্যানেলের নামটা এখানে সুন্দরভাবে রেখে দিবেন। আপনি কী করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে এটাকে ধরে আপনি কী করবেন, এখানে রেখে দিবেন। এই যে এভাবে এখান থেকে এভাবে রেখে দেবেন। আর এখানে চলে যাবেন আপনার ফন্টে, এখান থেকে আপনার কাইং মাস্টারে গিয়ে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। আপনার চাইলে অনেক ধরনের ফন্ট এখান থেকে ব্যবহার করে নিবেন। এখানে আসার পর এখান থেকে আপনি অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। আমি সম্ভবত এই ফন্টটা ব্যবহার করে এটা আপনার কাইং মাস্টার পেয়ে যাবেন। এখান থেকে কী করবেন, আপনার কাইং মাস্টার থেকে ডাউনলোড করেও নিতে পারবেন। আমি সম্ভবত এই যে এই ফোনটা ব্যবহার, আপনার চাইলে এই ফোনটা এখান থেকে ব্যবহার করে নিতে পারেন। আমি সম্ভবত এখান থেকে টিক মাইন থেকে চাইলে আপনার কী করবেন, এটাকে ইন অ্যানিমেশন দিয়ে দিবেন। তো আমি সম্ভবত এই ইন অ্যানিমেশনটা দিয়ে দিব। তো এখান থেকে আপনি কী করছে, এখান থেকে 0.5 সেকেন্ড এই অ্যানিমেশনটা আমি দিয়ে দিলাম। এখন যদি আমার ইনটু ভিডিওটা প্লে করি, এখন কিন্তু আমার একটা প্রফেশনালভাবে একটা ইনটু ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটাকে আপনার সেভ করার জন্য উপরে সেভ আইকন পাবেন, এখান থেকে সেভ আইকনে চলে যাবেন, এখান থেকে দিবেন, এখান থেকে আমি কিছু 1000p, এখান থেকে এইভাবে আপনার সেভে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, আপনার খুব সহজে এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন,
আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।